তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করব। আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি, এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলো প্রকাশ করেছি। আমি আগের নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই, এটা বললে সত্যতা হয়। এটা আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা, আসলে বরাদ্দ তো এটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে। নগদ টাকার তো কোনো বিষয়ই না, আমরা তো ট্রাস্টি মাত্র, আমরা মানুষের সম্পদের ট্রাস্টি, আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে, আমরা এই সম্পদের কোনো মালিকও না। ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন, কিন্তু ওনার হাত দিয়েই যায়, কিন্তু এই টাকার মালিক তো উনি না, উনি হচ্ছেন গিয়ে ট্রাস্টি। একই রকম আমি এমপি হিসেবে আমি ট্রাস্টি মনে করি, আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি। কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ এই আমাদের চুন্নু সাহেব, মুজিবুল হক চুন্নু সাহেব, উনি স্পিকারের কাছে, আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর, এবং কি বিষয়ে বিরোধিতা? উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানা? মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য। এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না? মানে আমি কি এটা লুকায় রাখবো? লুকায় রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব? তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? আরেকটা জিনিস হচ্ছে কি, আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না, আমি আমার পেশা হচ্ছে গিয়ে বিং এ ব্যারিস্টার, আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। সুতরাং রাষ্ট্রের টাকা, জননেত্রী শেখ হাসিনা সরকারের টাকা, এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো।